গাছ বাঁচিয়ে পৃথিবী রক্ষার আবেদন এই বার্তাকে সামনে রেখে সাইকেলে ভারত ভ্রমণ কলকাতার ডেলিভারি বয়ের। ভ্রমণে নেশাতে ছিল, কিন্তু বাদ সেচ্ছিল আর্থিক পরিস্থিতি। জীবিকা বলতে কলকাতার বুকে ডেলিভারি বয়ের কাজ। যত সামান্য আয়ে পারিবারিক পরিস্থিতি বুঝে ইচ্ছাকে দমিয়ে রাখার চেষ্টা ছিল অভিষেক শর্মার, কিন্তু মন কিছুতে সায় দিচ্ছিল না। শেষে 2019 এই এক অভিনব উপায় ভাবে অভিষেক, কিনে ফেলে একটি নন গিয়ার বাইসাইকেল। তবে করোনা মহামারীর প্রকোপ বেড়ে যাওয়ার ইচ্ছা পূরণে এক প্রকার বাধা হয়ে দাঁড়ায়, থমকে যায় যাত্রা। শেষে 2022 1 জুন গাছ বাঁচিয়ে পৃথিবী রক্ষার আবেদনের বার্তাকে সামনে রেখে নিজের বাইসাইকেলকে সঙ্গী করে কলকাতা থেকে সোজা লাদাখের উদ্দেশ্যে রওনা দেয় ডেলিভারি বয় অভিষেক শর্মা। পথে নানান সমস্যার সাথে বুঝে শেষ পর্যন্ত পৃথিবীর সুউচ্চ পাস বা পথ অম্বলিংলাতে পৌঁছে যান অভিষেক। এরপর সেখান থেকে রাজস্থান ঘুরে ফের নিজের কর্মস্থল কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেয়। বুধবার কলকাতাগামী 2 নম্বর জাতীয় সড়কে আসানসোলে পৌঁছায়। দাঁড়িয়ে তার ইচ্ছের কথা জানালেন তার সাইকেলে ভারত ভ্রমণের ইচ্ছে। আগামী দিনে ধাপে ধাপে তা পূরণ হবে বলে জানান। কলকাতা থেকে প্রথমে গেছিলাম লাদাখ, লাদাখের পরে রাজস্থান, রাজস্থান থেকে এবার কলকাতা যাচ্ছি। উদ্দেশ্যটা হচ্ছে আমার 2019 এসেছিলো মাথায় কি এমনি ঘোরার ইচ্ছে খুব আছে, বাট ফ্যামিলি কন্ডিশনের কারণে ঘুরতে পারি না। তো তার জন্য সাইকেল নিয়ে সাইকেলটা কেনা হয়েছিল, এটা পারপাসেই তার জন্য এটা নিয়ে বেরিয়েছিলাম তোমার 2022 1 জুন 2022। তার আগে প্ল্যানিং ছিল ভারত ঘোরার, অনেকবার প্ল্যানিং করেছি বাট লকডাউনের কারণে ঘুরতে পারিনি। তার এইবারে তাই প্ল্যান না করে এমনি বেরিয়ে পড়েছিলাম 1 জুন 2022। হ্যাঁ, তার মধ্যে লাদাখের মধ্যে আমি যেটা ভিজিট করেছি ওটা কলকাতার প্রথম ছেলে আমি সোলো রাইডারের মধ্যে, সেটা হচ্ছে অম্বলিংলা, যেটা ওয়ার্ল্ডের হাইয়েস্ট টপের মানে মোটরেবল পাস, সেটা হচ্ছে তোমার 19,024 ফিট ওপরে। যেখানে অবধি এখন অবধি নন গিয়ার সাইকেলে যতটা আমার মানে ওখানে লোকেরাই বলেছে নন গিয়ার সাইকেলে এখনও কেউ যায়নি বলে, আমি প্রথম ছিল। আপনার অনেক ভালো হয়েছে, অনেক কিছু নতুন শিখেছি, অনেক কিছু নতুন দেখেছি, যেগুলো ভাবিনি সেগুলো এখন দেখেছি অনেক। আর তারপর যখন জার্নি স্টার্ট করি তখনও ভাবিনি কি পুরো করতে ভেবেছিলাম পেরে যাবো, এটা প্রবলেম না, বাট রাস্তা কোনো প্রবলেম হতে পারে, বাট অতটা প্রবলেম হয়নি, অতটা প্রবলেম ফেস করতে হয়নি আমাকে। আমার প্রপার বাড়ি হচ্ছে রাজস্থান জয়পুরে, বাট আমার কলকাতা থাকি, আমি কলকাতায় কাজ করি ডেলিভারি বয়ের, তাই আমি কলকাতায় থাকি 4 বছর ধরে। বেরোনোর ইচ্ছা আছে, এবার এখন ওটা ফিক্স নেই কোথাও। মানুষের কাছে এখন এটাই আছে কি সেভ ট্রি সেভ আর্থ, আপাতত এটাই। কি নাম? অভিষেক শর্মা। এমনি সোশ্যাল মিডিয়ার নাম হচ্ছে বিয়ার্ড বয় অভি।